এসে গেছি গ্রিন ভ্যালি হোমস্টে। আমাদের হোটেল মানে হোমস্টে। নাম কে ইসকা? লিও। গ্রিন ভ্যালি হোমস্টে, এইটা একটা রাস্তা নিচে ঘরে যাওয়ার। আমাদের নিচে একটা ঘর পেয়েছি আর এইখানে একটা ঘর। এই একটা ঘর হোটেলে ভিতরের জায়গাটা। এখানে লাঞ্চ করার জায়গা। আর নিচে যাওয়ার আরেকটা রাস্তা হলো এইটা, দেখেই মাথা ঘোরাচ্ছি। ওইটা একটা রুম ছিল আর এটা আরেকটা রুম। এটা দুটো বেডের, মানে দুজন শুতে পারবে। এটা খাওয়ার জায়গা। ফায়ার প্লেসও আছে রে। ভাত ডাল মিক্স সবজি ডিম আর পেঁয়াজ। টেন্ট রাখা আছে ছাদে, বোধহয় ভাড়া টাড়া দেয়। কাঠের ঘর পুরো, এইসব কাঠ রাখা। ছোট্ট একটা ব্যালকানি, ব্যালকানি এই ভিউ। পাইনের বন, আদর খেতে এসছে। দাঁড়িয়ে আছে, চো কোন গাড়ি, চলো এটা পরে ওদের। বাবা অনেক আদর খাওয়া হয়েছে, অনেক আদর খাওয়া হয়েছে। এগুলো দেখতেই এরকম।
এই ভাই পিছনে কয়েকটা রাখা থাকে। টয় ট্রেন আসছে দেখ, এই ডান দিকে কত ট্রেন যাচ্ছে। দার্জিলিং স্টেশন যাচ্ছি, মহাকাল মন্দির ওই যে ওদিকে। মহাকাল মন্দিরের সিঁড়ি এই দেখে আমার মাঠে খেলা হচ্ছে লন টেনিস, দারুণ লাগছে। ধীরে ধীরে সুস্থ আসো, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা শুধু একবার দেখো, জুম করি, অসাধারণ লাগছে। কি না বললে দাঁড়িয়ে যেও, ঠান্ডা লাগছে অনেকটা। সিঁড়ি মনে হচ্ছে মহাকাল মন্দির, হাওয়াতে এমনি ঘুরছে না ঘোরাচ্ছে, হ্যাঁ
মন্দির থেকে নামার সময় এরকম সুন্দর লাগছে। সূর্যাস্তের পরে রয়েছে পাহাড়ের পিছন দিকে আগুনের মতো একটা রেখা, দারুণ। আগেরবার এইটাতে কিনেছিলাম, আজকে দার্জিলিং মেল। দার্জিলিং আসবো আর গ্রিনারিজ যেমন হয় না, তাই গ্রিনারিজ দেবার শুধু কপি। চলো এদিকে 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 ডান দিকে ডান দিকে ডান দিকে কুকুরটা এদিকে ওদিকে চলো। আমার ফোনটা কাটছে, এবার ধান চুকে গেছে।
বাদিকে উঠে যাও। দাঁড়াও মা, এত খাবার বুঝে উঠতে পারছি না কি খাবো। গুগলি জিনিস এগুলো নেই ভালো না, ওটা কে খাবো লাইন। আওয়াজ হচ্ছে রে, খচখচ আওয়াজ হচ্ছে। কোথায়? এটা আমার পায়ের আওয়াজ না, এদিকে শুনলাম। জঙ্গলে কি ডাকছে? কিছুই দেখা যাচ্ছে না, আমি একটু বেরিয়েছি। থাক, এই যে এখানে কার ছবি দেখুন না ভাই, এর চেয়ে বেশি যাওয়াটা রিস্ক হবে। যাস না। রিস্ক না, তাহলে যাস না। কিছুই দেখা যাচ্ছে না, একটা বুনো বুনো একটা গন্ধ আসছে না। হ্যাঁ, তাই বলে লেপার্ড না, এটা কুকুরের গন্ধ হতে পারে। রাতের দার্জিলিং দূরে লেপচা জগত থেকে, সেটা বল নাহলে লোকে বুঝবে কি করে। হ্যাঁ, লেপচা জগত থেকে ফোকাসই নিতে পারছে না। আমরা যাচ্ছি সব সানরাইজ দেখতে।